কাশ্মীরের রাস্তা অবরোধ করল নিরাপত্তা বাহিনী। মোদীর তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে ভারতের মুসলিমরা। আফগান মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারে তালেবান কর্তৃপক্ষ। সিরিয়া লিওনে জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 84। যুক্তরাষ্ট্রের মিউজিক ফেস্টিভ্যালে অন্তত 8 জন নিহত, আহত হয়েছে অনেকে। আসসালামু আলাইকুম, আমি নুরুন্নবী ইসলাম নীরব আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। কাশ্মীরের রাস্তা অবরোধ করল নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের রাজৌরি থেকে থানামান্ডির সাথে সংযোগকারী প্রধান সড়কটি শনিবার যানবাহনের জন্য সংক্ষিপ্তভাবে বন্ধ ছিল, কারণ নিরাপত্তা বাহিনী এই এলাকায় তাদের সন্দেহভাজন গতিবিধির তথ্যের পরে একদল সন্ত্রাসীকে লক্ষ্য করে খুঁজতে থাকে এবং তল্লাশি অভিযান বাড়িয়েছিল। পুঞ্জ জেলার সুরনকোট এবং মেধানগরে জঙ্গলে এবং রাজৌরি জেলার থানামন্ডিতে বিদ্রোহী বিরোধী অভিযান শনিবার 27তম দিনে প্রবেশ করেছে। পুঞ্জ রাজৌরি বনাঞ্চলে সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী শনিবার ভোররাতে মুঘল রোডের পাশে খাবলার বিস্তীর্ণ বনাঞ্চলে সন্ত্রাসীদের সন্দেহভাজন গতিবিধি সম্পর্কে তথ্য পায়। কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খাবলার বন অঞ্চলে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে একটি অভিযান শুরু করেছিল, কিন্তু সন্দেহভাজন সন্ত্রাসীদের সাথে কোনো যোগাযোগ ছিল না, তারা একথা বলেছে। এদিকে জানিয়ে দিব, মোদীর তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে ভারতের মুসলিমরা। জনতা কয়েকদিন ধরে তাণ্ডব চালিয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, মন্দির ভাঙচুর করেছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছে। ভুক্তভোগীরা বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতি, যারা ক্রমবর্ধমান চরমপন্থার সাথে লড়াই করেছে এবং সহিংসতা প্রতিবেশী ভারতের রাজনীতিবিদদের কাছ থেকে ক্ষোভের সৃষ্টি করেছিল। এই অঞ্চলে ঐতিহ্যগত মাধ্যাকর্ষণ কেন্দ্র হিসেবে ভারতের সহিংসতা প্রচারের ইতিহাস রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজেকে হিন্দুদের চ্যাম্পিয়ন হিসেবে দাঁড় করিয়েছেন নির্যাতিতার ইতিহাসের বিরুদ্ধে। কিন্তু ভারতের মানবাধিকার অবক্ষয় এমন একটি অঞ্চলে তার নৈতিক উচ্চভূমিকে দুর্বল করেছে, যেখানে জাতিগত এবং সাম্প্রদায়িক উত্তেজনা আরও খারাপ হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঘনিষ্ঠ মিত্র যিনি সবেমাত্র জনাব মোদীকে তার জন্মদিনে 71টি গোলাপ পাঠিয়েছিল, তিনি অপরাধীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েও ভারতের দিকে ইঙ্গিত করেছেন। আমরা আশা করি যে সেখানে কিছুই হবে না। শেখ হাসিনা এই কথা বলেন যা আমাদের হিন্দু সম্প্রদায়কে প্রভাবিত করে, বাংলাদেশের যে কোনো পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, বলেছে একটি ভারতীয় সংবাদ মিডিয়া। এদিকে জানিয়ে দিব, আফগান মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারে তালেবান কর্তৃপক্ষ। আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে। শুক্রবার তালেবান কর্তৃপক্ষের সহকারী মুখপাত্র বিলাল কারিমি এসব তথ্য জানিয়েছেন। বিলাল কারিমি বলেন, আফগান মন্ত্রিসভায় পেশাদার কর্মকর্তাদের নিয়োগের প্রচেষ্টা চলছে। মন্ত্রিসভায় নিয়োগের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা দক্ষ ও পেশাদার লোকদের এ মন্ত্রিসভায় নিয়োগের মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এদিকে আফগান জনগণ জোর দিচ্ছে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনের ওপর। এ নতুন সেনাবাহিনীতে সাবেক আফগান সদস্যদের নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে কাবুলে এক বাসিন্দা মাসবা জালান্ডো বলেন, যে সকল সেনা দেশের জন্য কাজ করেছে এবং বিশ্বাসঘাতকতা করবে না তাদের ফিরিয়ে আনা উচিত। ওই আফগান সেনা সদস্যদের জাতীয় নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখনও তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক সরকারগুলো এখনও তালেবান কর্তৃপক্ষের কর্মকর্তাদের বারবার আহ্বান জানাচ্ছে যেন তারা আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠন করে এবং মানবাধিকার রক্ষা করে। অপরদিকে জানিয়ে দিব, সিরিয়া লিওনে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত 84। সিরিয়া লিওনে শুকরবার জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে 84 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সিরিয়া লিওনের রাজধানী ফ্রিটাউনের উপশহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিরিয়া লিওনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মেদ লামরানে রাহে বলেছেন যে বিস্ফোরণে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফ্রিটাউনের মেয়র ইবন্নি আকি সায়ের বিবৃতিতে জানিয়েছেন, ওয়েলিংটনে জ্বালানি ব্যবহারকারী একটি ট্রাকের সঙ্গে আরও একটি ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। অপরদিকে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের মিউজিক ফেস্টিভ্যালে অন্তত 8 জন নিহত, আহত হয়েছে অনেকে। শুক্রবার গভীর রাতে টেক্সাসের র্যাপার ট্র্যাভিস স্কটের বিক্রি হওয়া অ্যাস্ট্রো ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল উদ্বোধনী রাতে একটি পিস ও পদদলিত হওয়ার সময় 8 জন নিহত এবং আরও শতাধিক আহত হয়েছে। কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। হিউস্টনের ফায়ার চিফ স্যামুয়েল পেনা সাংবাদিক বলেন, স্কট হিউস্টনের
এনআরজি পার্কে তৃতীয় বার্ষিক সঙ্গীত উৎসবে পারফর্ম করার সময় মঞ্চের দিকে ভিড়ের সংকোচন ঘটেছিল, ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে। প্রায় দুজন লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের নিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে কমপক্ষে 11 জনের সিপিআর করা হচ্ছে, কর্মকর্তারা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে 10 বছরের কম বয়সী শিশু রয়েছে বলে জানা গেছে। হিউস্টনের মঞ্চে পারফরমেন্স চলতে থাকায় সোশ্যাল মিডিয়ায় হতাশাজনক ফুটেজ একটি যন্ত্রণাদায়ক দৃশ্য ঘটায়, যখন প্যারামেডিকরা ভিড়ের মধ্যে মেঝেতে থাকা বেশ কয়েকজনের ওপর সিপিআর সঞ্চালন করে। বেশ কিছু লোক আহত হওয়ার পরপরই শোটি বন্ধ করা হয়েছিল এবং অনুষ্ঠানের দ্বিতীয় দিন বাতিল করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত আঘাতের কারণ কী এবং কতজন আহত হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে কর্তৃপক্ষ ফক্স 26কে জানিয়েছে যে ঘটনাস্থলে অনেক লোকের চিকিৎসার প্রয়োজন। আফগানিস্তান থেকে সন্তান চুরি করে পালালো মার্কিন সেনারা। আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড গোলাযোগের ভেতরে 2 মাসের একটি শিশুকে একজন মার্কিন সেনার কাছে হস্তান্তরের পর তাকে আর খুঁজে পায়নি তার বাবা মা। গত 15 আগস্ট তালেবানের হাতে কাবুল পতনের পর নিখোঁজ শিশুর মা বাবা আফগানিস্তান ছেড়ে আমেরিকায় চলে যাওয়ার চেষ্টার সময় ওই মর্মান্তিক ঘটনা ঘটে। গত 19 আগস্ট মির্জা আলী আহমদী ও তার স্ত্রী সুরাইয়া তাদের 5 সন্তানকে নিয়ে গোলযোগের মধ্য দিয়ে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় প্রচণ্ড ভিড়ের কারণে শিশু সন্তানদের নিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করার জন্য তাদের কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় তারা 2 মাসের শিশু সোহাইলকে কাঁটাতারের বেড়ার বাইরে থেকে একজন মার্কিন সেনার কাছে দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তাদের ধারণা ছিল বিমানবন্দরের ভেতরে প্রবেশ করার পর তারা তাদের শিশুকে আবার কাছে পাবেন, কিন্তু বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে তারা আর ওই মার্কিন সেনা কিংবা তাদের কোলের শিশুটিকে খুঁজে পাননি। মিজরা আলী আহমদী ও তার স্ত্রী সুরাইয়া ধারণা করেছিলেন শিশুটি প্রচণ্ড ভিড়ের ভেতরে মারা গিয়ে থাকতে পারেন। মির্জা আহমদী জানান তার পরিবার সাহায্যের প্রস্তাব মার্কিন সেনা নিজেই দিয়েছিল। মির্জা আহমদী 10 বছর ধরে কাবুলের মার্কিন দূতাবাসের নিরাপত্তা রক্ষীর কাজ করে আসছিলেন। তিনি বিমানবন্দরে যত মার্কিন সেনা দেখেছেন তাদের সবাইকে তার শিশুর সন্তানের কথা জিজ্ঞেস করেছেন, কিন্তু কেউই তার শিশুটির খোঁজ দিতে পারেননি। একজন বেসামরিক মার্কিন কর্মকর্তা মির্জা আহমদীকে বলেছিলেন, যেহেতু শিশু সোহাইল কাবুল বিমানবন্দরের কোথাও নেই, সে কারণে ধারণা করা হচ্ছে সে অন্য কোনো বিমানবন্দরে আফগানিস্তানের বাইরে চলে গেছে। এদিকে থাকছে $1 ট্রিলিয়ন বিল পাশে বাইডেনের বড় জয়। বহু বিরোধিতার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন $1.2 ট্রিলিয়ন পরিকাঠামো আইন পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এ উদারনৈতিক কর্মসূচিতে দেশজুড়ে শুরু হওয়া ব্যাপক নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ। CNN এক প্রতিবেদনে বলা হয়েছে ডেমোক্রেটিক দলের সদস্যদের মধ্যে নানা টানপড়নের পর স্থানীয় সময় গতকাল শুক্রবার ডেমোক্রেটিক দল এ আইন প্রস্তাব পাশ করে। 228-206 ভোটে প্রতিনিধি পরিষদে পাশ হয় এই আইন প্রস্তাবটি। এখন আইন প্রস্তাবটি সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের কাছে যাবে। প্রস্তাবে তিনি স্বাক্ষর করলে তা পুরো আইনে পরিণত হবে এবং বাস্তবায়নে আর কোনো বাধা থাকবে না। প্রতিবেদনে বলা হয়েছে ডেমোক্রেটিক দলের অতি উদারনৈতিক পক্ষের 6 সদস্য ও আইন প্রস্তাবের বিরোধিতা করা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে পরিকাঠামো আইন প্রস্তাব পাশ হওয়ার প্রেসিডেন্ট বাইডেনের জন্য অনেক বড় বিজয় বলে মনে করা হচ্ছে। আইন প্রস্তাবটি বাইডেনের অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্র জুড়ে ব্রিজ, সড়ক পুনর্নির্মাণ, ব্যাপক উন্নয়ন কাজ শুরু হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।